প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, সাথে আছি মোহাম্মদ মহসিন রেজা। আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা ফলোয়ার্স যারা আছেন ইউটিউব দেন হচ্ছে ফেসবুক পেজ, তো বেশিরভাগই হচ্ছে তারা পল্লী চিকিৎসার সাথে জড়িত বা হচ্ছে চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন। কেউ কেউ দেখা যায় আরএমপি এলএমএফ এই কোর্সগুলো করেছেন, গ্রাম পর্যায়ে হচ্ছে সেবা দিয়ে যাচ্ছেন, আর কেউ কেউ হচ্ছে প্যারামেডিক ভাই বোন যারা হচ্ছে অ্যাডমিশন নিয়েছেন। তো তাদের দেখা যায় দক্ষতা বৃদ্ধির জন্য আসলে কিছু ক্লাস নেওয়ার জন্য আমাকে অনেকে মানে বলেছেন। তো আসলে আমিও এক্সপার্ট নই, আমিও জাস্ট হচ্ছে আপনাদের মতো একজন লোকাল প্যারামেডিক, আর প্যারামেডিক হিসেবে হচ্ছে গ্রামে সেবা প্রদান করে যাচ্ছি। তো আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আসলে কিছু কমন বিষয়ের উপর যদি আলোচনা করি, তো সেক্ষেত্রে আপনারা নতুন বা নিউ কামার যারা আছেন তারা উপকৃত হবেন। তো ওই স্টেটমেন্টের উপরে হচ্ছে বেস করে কিন্তু আজকের এইটা মানে দক্ষতা বৃদ্ধি ক্লাস বলবো না, কারণ আমি দেখা যায় অত ভালো টিচার নই। তারপর হচ্ছে আপনাদেরকে কিছু বেসিক বিষয় আপনাদেরকে জানাবো, যেগুলো হচ্ছে আপনারা প্যারামেডিক বা হচ্ছে পল্লী চিকিৎসার যে কোর্সগুলো আছে আরএমপি এলএমএফ দেন আপনার আরও কিছু ভিআরএমপি এরকম কোর্স আছে, শর্ট কোর্স আছে, যারা মানে এগুলো করছেন তারা এগুলো দেখে থাকবেন। তো আজকে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাকনে ভুলগারিস, যেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল মেডিসিনের মধ্যে পড়ে, আর অধ্যায়টা হচ্ছে আপনার জেনারেল স্কিন ডিসঅর্ডার, হচ্ছে স্কিন ডিজিজ যেগুলো হচ্ছে সাধারণ টাইপের সেগুলো। তো অ্যাকনে ভুলগারিসের ফার্স্টে হচ্ছে আপনাদের সংজ্ঞাটা যদি আপনারা একটু দেখেন, তো এখানে আসলে বেশিরভাগই হচ্ছে টিন এজের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয়। পেশেন্টরা আপনাদের কাছে আসতে পারে, দেখা যায় আপনারা দেখলে বুঝবেন যে গাল, দেন হচ্ছে দেখা যায় আপনার ফোরহেড কপালের দিকে এরকম সমস্যা নিয়ে আসবে। তো মেইনলি হচ্ছে যে সার্ভিসেস যে গ্ল্যান্ড আছে সেগুলো কিন্তু ব্লক হয়ে এই সমস্যাটা হয়। বেশিরভাগই হচ্ছে আপনার যে মানে অয়েল সিক্রেশনের কারণে, মানে অতিরিক্ত তেল জমা হয়ে দেন আপনার এগুলোর মধ্যে ময়লা লেগে আস্তে আস্তে এটা কিন্তু আপনার বাড়তে থাকে, দেন ব্রন আকারে হচ্ছে যেটা আমরা দেখি মানে সেই নুডলসটা উঠে যায়। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে ব্রন। তো এখানে কী কী ক্লিনিক্যাল ফিচার বা হচ্ছে উপসর্গ নিয়ে পেশেন্ট আপনাদের কাছে আসবে, তো এটা আসলে খুবই কমন, এটা দেখা যায় কম বেশি সবাই চেম্বারে পেয়ে থাকেন। তো এখানে যে লক্ষণগুলো আমি লিখে রেখেছি যে আসলে টিনেজে তো মানে দেখা যায় এটা হবেই, যেটা আমি মাত্র বললাম, দেন এরকম লাল রঙের দলা টাইপের হচ্ছে থাকতে পারে থাকবে, দেন কখনো কখনো এগুলোর মধ্যে পানি জমা থাকে, কমেডন্স ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর সাথে থাকতে পারে, দেন হচ্ছে আপনার এরকম নুডলস থাকতে পারে, সিস্ট থাকবে। তো এই যে কপাল বা হচ্ছে গালে দেখা যায় বেশিরভাগ সময় আর কি, অনেকের খুব বেশি পরিমাণে হতে পারে, কারো খুব কম পরিমাণে হতে পারে, দেন হচ্ছে মানে মাঝে মধ্যে খুব অনেকের ব্যথা হয়, এরকম দেখা যায় ব্যথা হয় যাদের হচ্ছে খুব বেশি পরিমাণে পাকার আগ মুহূর্তে ব্যথা হয়, অনেকে দেখা যায় এগুলো কিন্তু মানে পাস ড্রেন করে ফেলেন বা হচ্ছে পাংচার করে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। এটা করলে স্থায়ীভাবে একটা দাগ বা হচ্ছে আপনার গর্ত হয়ে যেতে পারে আপনার মুখে, এটা কখনোই করা যাবে না। তো আমরা লক্ষণ উপসর্গগুলো দেখলাম, আর পেশেন্ট মানে জেনারেলি হচ্ছে এই ধরনের পেশেন্টই বেশি, টিনেজের পেশেন্টগুলো ব্রণের সমস্যা এটা খুবই কমন, এটা আপনারা জানেন। তো কী কী কারণে হয় যদি আমরা একটু দেখি, তো এখানে প্রজেস্টেরন হরমোনের কারণে হতে পারে। তো প্রজেস্টেরন হরমোন কিন্তু এটা একটা মেইলি হরমোন, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো আসলে মহিলাদের থাকে, তো এই হরমোনের নিঃসরণের কারণে হতে পারে। দেন হচ্ছে আপনার অতিরিক্ত গরম বাতাসের আর্দ্রতা বেশি হলে, তো এখানে অতিরিক্ত গরম বাতাসের আর্দ্রতা বেশি দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আপনার মানে ডার্টি দেখা যায় ওয়েদার যদি থাকে, যেই ক্ষেত্রে হচ্ছে যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যদি অভাব থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লোমকূপগুলো ব্লক হয়ে গিয়ে আপনার মানে এই ব্রণটা কিন্তু ফর্ম করতে পারে, এটা বোঝানো হয়েছে। দেখা যাচ্ছে অতিরিক্ত সাবান ব্যবহার, আসলে সাবানের মধ্যে কিন্তু কিছু দেখা যায় ফেস ওয়াশ অনেকে ইউজ করেন, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে কিছু ক্ষতিকর বিষয় আছে, দেখা যায় ক্ষতিকর কিছু কেমিক্যাল আছে যেগুলো আমাদের স্কিনের জন্য মোটেও ভালো নয়, তো সেগুলো কিন্তু আপনার লোমকূপের উপর একটু ঝামেলা করতে পারে, ব্লক করে দিতে পারে, দেন হচ্ছে আপনার স্কিন প্রচণ্ড অয়েলি হয়ে যেতে পারে, আর এই বাইরের এই ময়লাগুলো থেকে আসলে ব্লক হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার মুখে কিন্তু এই অ্যাকনেটা ফর্ম করতে পারে। দেন হচ্ছে স্টেরয়েড ড্রাগ সেবন, অনেক ক্ষেত্রে আসলে স্টেরয়েড মানে ড্রাগ সেবনের ক্ষেত্রে হতে পারে, তো এটা আসলে ওইভাবে মানে ইয়ে না, এটা টিনেজে কমবে সবারই হয়।
যেন মহিলাদের যে মানে মেনস্ট্রুয়াল যে পিরিয়ড প্রথম যে মাসিক মানে শুরু হবে ওই সময়ের আগে দেখা দিতে পারে। তো এগুলো হচ্ছে কারণ। তো এটা মানে মেইনলি হচ্ছে টিনেজই বেশি হয় এখানে রোগীর ইতিহাস, সেটা মানে দেখা যাচ্ছে যেহেতু একটা কমন একটা ডিজিজ এগুলো আপনারা জানেন। আর ইনভেস্টিগেশন কি পরীক্ষা আপনারা দেবেন, তো এখানে কোনো প্রকার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না, মানে দেখেই কিন্তু আপনার মানে শিওর হওয়া যায় যে এটা অ্যাকনে বা হচ্ছে ব্রন। তো এখানে আসলে যেই মেডিসিনগুলো কমনলি ইউজ করা যায় এখানে আমরা মানে প্যারামেডিক বা পুলিশ চিকিৎসক হিসেবে বা হচ্ছে আপনারা যে কোর্স করেছেন আরএমপি এলএমএফ তো তাদেরকে ওইগুলো পড়ানো হয়েছে, তো আমরা জাস্ট হচ্ছে এক্সটার্নাল কিছু মানে ক্রিম বা লোশন ইউজ করতে পারি। তো ব্রণের জন্য হচ্ছে আমরা ইউজ করতে পারি কিছু কিছু মানে ক্রুশাল মেডিসিন। তো এখানে দেখুন ক্লিন্ডামাইসিন 1% লোশন কিন্তু ব্যবহার করা যায় আক্রান্ত স্থানে দুইবার, 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ইউজ করা যায়, এখানে যদিও 1 মাস করে লেখা আছে। অথবা এখানে ক্রিম হচ্ছে বেনজোয়েল পারক্সাইড, এটা 2.5 থেকে 5% মধ্যে ইয়ে করা যায়, এটা কিন্তু প্রেগনেন্সিতে সেফ আছে, এটা দিন দুবার 1 মাস। অথবা ক্রিম আইসোট্রেটিনিন, যেটা হচ্ছে যে আপনার 0.05 গ্রাম প্রতি 100 মিলিগ্রামে। তো এখানে আসলে কিন্তু অথবা আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আর এখানে আমি কোনো ব্র্যান্ড নেম উল্লেখ করছি না, যেহেতু আমি কোনো কোম্পানির হয়ে মানে প্রমোশন করছি না, সেই ক্ষেত্রে আমি কোনো প্রকার ব্র্যান্ড নেম আমি ইউজ করছি না। অথবা অ্যাজিলেক অ্যাসিড ক্রিম 20%, এটাও দেখা যায় খুবই এফেক্টিভ। তো এটা আসলে পেশেন্টের ধরন দেখে হচ্ছে নির্বাচন করতে হবে, যদিও দেখা যায় সবগুলো ব্যবহারের এখতিয়ার আমাদের নাই অ্যাজ এ প্যারামেডিক বা হচ্ছে অ্যাজ এ পল্লী চিকিৎসক হিসাবে, কিন্তু এগুলা দেওয়ার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে। তবে আগে কিন্তু আমাদের এই যে রোগটা ধরাটা কিন্তু আসলে খুবই জরুরি, যে এটা সঠিক মানে রোগ কিনা, আসলে অ্যাকনে কিনা ব্রন কিনা সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। দেন নাম্বার টুতে হচ্ছে যে আপনার অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, যে ক্ষেত্রে আসলে মনে হচ্ছে যে আপনার ইনফেকশন হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটা অ্যান্টিবায়োটিক খুবই এফেক্টিভ। অ্যান্টিবায়োটিক কিন্তু কোনোভাবেই হচ্ছে প্যারামেডিকরা ইউজ করতে পারবেন না বা হচ্ছে আপনার পল্লী চিকিৎসকরা ইউজ করতে পারেন না, এটা আপনারা জানেন। তো এজিথ্রোমাইসিন হচ্ছে আপনার 1 থেকে 2 মাস লম্বা সময় দিতে দেখা গেছে, এটা খুব লম্বা সময় পর্যন্ত চলতে থাকে। আর ডক্সিসাইক্লিন হচ্ছে আপনার এও একটানা চলে 1 থেকে 2 মাস, এটা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে, এটা প্যারামেডিক হিসেবে বা পল্লী চিকিৎসক হিসেবে আপনারা দিতে পারবেন না, এটা আমি আবারও বলে দিলাম। দেন হচ্ছে ওমিপ্রাজল, এটার সাথে মানে যদি গ্যাসের সমস্যা থাকে তো সেক্ষেত্রে ওমিপ্রাজল দেওয়া যায়। তো এখন আসি মানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আপনার উপদেশ। মানে মেইনলি হচ্ছে প্যারামেডিক হিসাবে আমরা মেডিসিন এত একটা না দিতে পারলেও কিন্তু আসলে পেশেন্টকে অ্যাডভাইসগুলো আমরা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এখানে দেখেন অ্যাভয়েড এক্সেসিভ কসমেটিক্স, কসমেটিক্স যে আইটেমগুলো আছে বিভিন্ন ধরনের ক্রিম লোশন দেন ফেস ওয়াশ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে, আদারওয়াইজ কিন্তু ব্রণ আপনার ফর্ম করতেই থাকবে। দেন আরও কিছু কিন্তু কজের মধ্যে আমি মানে ছেড়ে এসেছি যেগুলো আসলে এখানে নেই, এই শীটটার মধ্যে নেই। সেটা হতে পারে যে আপনার যদি কোনো কারণে হচ্ছে পেটের পীড়া থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রণ ফর্ম করতে পারে, অবশ্যই এই টিনেজের মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে, দেন ঠিক মতো ঘুম না হলেও কিন্তু সমস্যাগুলো হতে পারে। তো এখানে যদি আপনার আরও কিছু ব্যাপার থাকে, যদি আপনার পেটের সমস্যার জন্য আসলে যদি এই ধরনের ব্রণ হয়ে থাকে, ঠিক মতো যদি আপনার মানে টয়লেট না হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাক্সেটিভ ড্রাগ ইউজ করতে পারবেন, যেগুলো হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া ইউজ করা যায়, এটা করা যায়। দেন অনেক ক্ষেত্রে হচ্ছে যে মানে অনেকে রাত জাগেন, ঠিক মতো ঘুম হয় না, তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আর যেটা আমি একটু আগেই বললাম যে নট ট্রাই টু ড্রেন দ্য পাস মানে ফোর্সিবলি, যেটা হচ্ছে যে আপনার মানে জোর করে হচ্ছে মানে ব্রণ টিপে পুঁজ বের করা উচিত নয়, এখানে মানে আপনার স্কিন র্যাপচার হয়ে যেতে পারে, স্থায়ীভাবে গর্ত হয়ে যেতে পারে, সেটা কোনোভাবে মানে পরে আর সারানো যাবে না, তো সেক্ষেত্রে সাবধান হওয়া উচিত, পেশেন্টকে এই অ্যাডভাইসগুলো দিতে হবে। দেন হচ্ছে গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করতে হবে, গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহারটা মানে করা উচিত। আর হচ্ছে ন্যাচারাল টাইপের হচ্ছে বা হচ্ছে যে আপনার এরকম হার্বাল টাইপের কিছু সোপ পাওয়া যায় সেগুলো ইউজ করা যেতে পারে, সেগুলোর ব্যাপারে আপনি আপনাদের পেশেন্টকে বলে দিতে পারেন। দেন স্পাইসি ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে, স্পাইসি ফুড বেশি পরিমাণে নিলে আপনার এগুলো আসলে স্কিনের জন্য ভালো না, আর যে ক্ষেত্রে আপনার ব্রণের সমস্যা আছে সেক্ষেত্রে এগুলো পরিহার করা বেটার।
আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি আপনার পেশেন্টকে বা হচ্ছে যদি কোনো অ্যাকনে পেশেন্ট আমার এই ভিডিও লেকচারটা দেখে থাকে, তো তাদের ক্ষেত্রে আসলে খুব এফেক্টিভ যেটা আমি আমার প্র্যাকটিসে আমি যেটা দেখেছি যে মুখ ঘামানোর জন্য গরম ভাপ নিতে পারেন, মানে স্টিম, দেখা যায় চায়ের কেটলি আছে না বাড়িতে অনেকে থাকে, তো ওটাতে দেখা যায় পানি দিয়ে জাস্ট গরম ভাপটা দিয়ে আপনার মুখটা ঘামাবেন, তো সেই ক্ষেত্রে হবে কি আপনার এই যে লোমকূপের ভিতরে যেই ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এই গরম ভাপের সাথে বের হয়ে যায়। এটা কিন্তু খুবই এফেক্টিভ। আমি দেখা যায় আমাদের যে পেশেন্টগুলো আসে, তো ফার্স্টে হচ্ছে এই অ্যাডভাইসটা আমি দিয়ে দিই যে এটা করবেন, দেন মানে রাত জাগা যাবে না যেটা একটু আগে আমি বললাম, দেন প্রচুর পানি পান করতে হবে, দেন মানসিক চাপও পরিহার করতে হবে, আর দেখা যায় প্যারামেডিক ভাই বোনেরা বা হচ্ছে যে পল্লী চিকিৎসক ভাই বোনেরা যারা আছেন তারা দেখবেন অবজারভেশনে 7 থেকে 15 দিনের মধ্যে যদি কোনো প্রকার উন্নতি না দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রেফার করতে পারেন। তো যদিও দেখা যায় এখানে অ্যান্টিবায়োটিক মেনশন করা আছে, বাট আপনারা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সেটা মানে রেজিস্টার্ড চিকিৎসকই নেবেন ডিসিশন। তা আপনারা জাস্ট হচ্ছে লোশনগুলো এক্সটার্নালি ইউজ করার জন্য বলে দিতে পারেন, আর হচ্ছে এই অ্যাডভাইসগুলো পেশেন্টকে দিয়ে দিতে পারেন। তো আশা করি মানে এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, স্পেশালি যারা হচ্ছে নিউ কামার, আর যারা জানেন তাদের হয়তো বা প্রয়োজন নেই। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে সেটাও বলবেন যে কোন টপিকের উপর লেকচার তৈরি করা উচিত, বা মানে আদৌ আমার লেকচার আপনাদের জন্য মানে কোনো সুফল বয়ে আনছে কিনা সেটাও জানাবেন, আদারওয়াইজ আমি এগুলো বানানো বন্ধ করে দেবো। তো সকলে ভালো থাকবেন, আজকে ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।